আসসালামু আলাইকুম এনকেম হ্যান্ডিক্রাফটে আপনাদের সকলকে স্বাগতম। তো চলে এলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডে আমি দেখাবো অর্ধচন্দ্র ঢেউ ব্যাগ বানানো। ব্যাগটি বানাতে এখানে আমি 150 গ্রাম নিয়েছি খয়েরি কালার লাউ পুঁতি, 150 গ্রাম নিয়েছি সাদা লাউ পুঁতি, আর মুক্ত পুঁতি 6 নম্বর অফ হোয়াইট কালার মুক্ত পুঁতি নিয়েছি আমি 250 গ্রাম, আর বুননের জন্য রক সুতা নিয়েছি আমি একটি 50 নম্বর রক সুতা নিয়েছি। তো যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ব্যাগের প্রথম অংশটা আমরা দেখে নিই। প্রথমে একটি সাদা পুঁতি নেব লাউ পুঁতি, আর মাঝে আমি একটি মুক্ত পুঁতি নেব, আর এবারে আবার একটি লাউ পুঁতি নেব, তবে এই লাউটা এইভাবে নেব। এবারে একটি লাউ পুঁতিতে ক্রস দিয়ে নেব। এবারে আমরা সুতায় একটি মুক্ত পুঁতি আর একটি লাউ পুঁতি নিয়ে লাউ পুঁতিটাতে আমি ক্রস দেব। এভাবে আমরা মোট 6টি পুঁতি গেঁথে নেব। এবারে লাস্ট ঘরে আমি এখানে উপরে সুতায় একটি মুক্ত পুঁতি নেব, আর নিচের সুতায় আমি একটি লাউ পুঁতি নেব। এবারে এই দুটো আমি সুতা আমি একসাথে করে দুটো গিট দিয়ে নেব, অর্থাৎ আমাদের ফার্স্ট লাইনের কাজ কিন্তু এখানেই শেষ। এবারে একটি সুতা থেকে আমি এখানে একটি মুক্তার মধ্য থেকে এক পুঁতি কমন নেব। এবারে এই সুতাটায় আমি তিনটি পুঁতি নেব। এবারে আমি একটু কালার চেঞ্জ করছি, এটা আসলে আপনাদের রুচির উপরে নির্ভর করে, আপনারা যে কোনো একটি কালার দিয়েও করতে পারেন, তবে একটু শেড করলে বেশি ভালো লাগে। আর এটা নিলাম আমি এভাবে, ঠিক এরকম শেপে পুঁতি ভরতে হবে। এবারে ফার্স্ট যে পুঁতিটা নিয়েছি আমরা সেইটা থেকে এইভাবে সুতাটা নিয়ে একটি ঘর করতে হবে। এবারে আমি একটি মুক্ত পুঁতি নেব এবং একটি লাউ পুঁতি নিয়ে ক্রস দিয়ে একটি ঘর করব। আবারও একটি ঘর করব আমি কোনো পুঁতি কমন না নিয়ে। এই যে দুটো পুঁতি বুনে নেওয়ার পরে এবারে আমি একটি পুঁতি কমন নেব, অর্থাৎ এভাবেই পুরো লাইনটা করে নিতে হবে, অর্থাৎ জোড়া জোড়া করে পুঁতি বুনে ঘর করে নিতে হবে। আমি আরও একটি ঘর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে আবার একটি মুক্ত পুঁতি নেব এবং একটি লাউ পুঁতি নিয়ে ক্রস দিয়ে আরও একটি ঘর করে তারপরে আমি একটি পুঁতি কমন নেব, অর্থাৎ এক জোড়া পুঁতি বুনে তারপর আমি একটি পুঁতি কমন নেব। তো পুরো লাইনটা আমি করে নিয়েছি, লাস্ট ঘরে আমি দ্বিতীয় লাইনটা আমি করে নিয়েছি। ঠিক প্রত্যেকটা পুঁতি কিন্তু এরকম
জোড়া জোড়া করে পড়েছে। এবারে আবার আমি ফার্স্ট ঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি আবার সাদা পুঁতি দিয়ে কাজটা করে নেব, অর্থাৎ এক লাইনে দেবো আমরা সাদা, এক লাইনে দেবো অন্য কালার। এই শেপটা আসলে ভালো লাগে, সেজন্য আমি এভাবে করছি ডিজাইনটা। ফার্স্ট যে পুঁতিটা নিলাম সেটার মধ্যে থেকে এভাবে ঢুকিয়ে এখানে আলাদাভাবে গুনে তারপরে এখানে গোড়াটা নিয়ে নিতে হবে টেনে। এই যে এবারে একটি পুঁতি নেব, মুক্তা পুঁতি, আর একটি লাউ পুঁতি নিয়ে একটি ঘর করব। এবারে কিন্তু একটি পুঁতি আমি নিচ থেকে কমন নেছি, অর্থাৎ এখানে কিন্তু জোড়ার পরে একটি সিঙ্গেল পুঁতি বুনে নিয়ে তারপরে আমি কমন নেছি। এবারে আমি একটি মুক্তা পুঁতি নেব, এখানে কিন্তু জোড়া হবে, অর্থাৎ একবার আমি একটি পুঁতি বুনে নিয়েছি, আরও একটি বুনে তারপরে আমি ক্রস দেব। এবারে আবার একটি পুঁতি আমি কমন নেছি, এবারে কিন্তু একটি সিঙ্গেল বুনে নেওয়ার পরে আমি একটি পুঁতি কমন নিয়েছি, অর্থাৎ এটা খেয়াল করলেই বুঝবেন যে এই লাইনটাতে আমরা একটি জোড়ার পরে একটি সিঙ্গেল, আবার একটি জোড়ার পরে একটি সিঙ্গেল, এভাবে করে পুরো লাইনটা করে নিতে হবে। তৃতীয় নাম্বার লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি, এখানে খেয়াল করুন একটি জোড়ার পরে একটি সিঙ্গেল, আবার একটি জোড়ার পরে একটি সিঙ্গেল, তো পুরো লাইনটা কিন্তু আমি এভাবে করে নিয়েছি। তো এবারে আমি এখান থেকে আবার একটি লাইন শুরু করছি, বরাবরের মতো ফার্স্ট একটি লাউ পুঁতি নেব, একটি মুক্তা পুঁতি, আবার একটি লাউ পুঁতি নেব। এবারে প্রথম যে পুঁতিটা নিয়েছি সেই পুঁতিতে সুতাটা ঢুকিয়ে আমি একটি ঘর করে এইটাকে ঠিক গোড়ায় নিয়ে নেব। একটি জোড়া কিন্তু আমি অলরেডি করে নিয়েছি। এবারে আমি একটি মুক্তা নিলাম, একটি লাউ পুঁতি নিলাম, একটি পুঁতি নিয়ে ক্রস দিয়ে করে নিয়েছি। এবারে আমি একটি পুঁতি কমন নেছি, আবার আমি একটি মুক্তা পুঁতি নিচ্ছি, একটি লাউ পুঁতি নিলাম, দুটো সিঙ্গেল পুঁতি বুনে নিয়েছি। এবারে আমি আবার একটি ঘর করে নিচ্ছি, এখানে আর কোনো পুঁতি আমি এখন কমন নিচ্ছি না, আরও একটি ঘর করে নেব। অর্থাৎ এটা আপনারা খেয়াল করলেই বুঝবেন যে এই লাইনে আমরা একটি জোড়ার পরে দুটো সিঙ্গেল দিয়েছি, আবার একটি জোড়া দিয়েছি। তো এই পুরো লাইনটা কিন্তু এভাবে করে নিতে হবে, আর পরবর্তী যে লাইনগুলো সেগুলোতেও আমরা একটি করে পুঁতি বাড়াবো। অর্থাৎ এই লাইনে আমরা দুটো সিঙ্গেল নিয়েছি, পরবর্তী লাইনে
তিনটে সিঙ্গেল পুঁতি হবে, পরবর্তী লাইনে চারটে সিঙ্গেল পুঁতি, পরবর্তী লাইনে পাঁচটি সিঙ্গেল পুঁতি। তো জাস্ট এভাবে একটি জোড়ার পরে প্রত্যেকটা লাইনে একটি করে সিঙ্গেল পুঁতির পরিমাণ বাড়বে, আর এরকম করে আমরা মোট আটটি লাইন করে নেব। আমাদের এখানে তিনটি লাইন অলরেডি করা কমপ্লিট হয়ে গেছে, চার নাম্বার লাইনের কাজ চলছে, আর এটা ছাড়াও আমরা আরও চারটি লাইন, মোট আটটি লাইন করে দুটো পার্ট করে নেব। তো এবারে আমি এখানে ফার্স্ট তিনটি পুঁতি নেব, এখানে চারের ঘর করে নেব, এক পুঁতিতে ক্রস দেব। এবারে আমি দুটো পুঁতি নেব, অর্থাৎ চার পুঁতির ঘর করে নিতে হবে। আপনারা ইচ্ছে করলে এই ব্যাগটা আরও বড় সাইজের বানাতে পারেন, সেক্ষেত্রে 9 লাইন বা 10 লাইন করে তারপরে আপনারা এই চার পুঁতির ঘরটা করে নেবেন, তাহলে ব্যাগ বড় হবে। দুটো সাইডেই আমি এরকম চার পুঁতির ঘর করে নিয়েছি। এবারে আমরা এখান থেকে ফুলগুলো করে নেব। তো এজন্য আমি এখানে প্রথমে 2 সুতায় দুটো লাউ পুঁতি নেব। এবারে মাঝখানের যে লাউ পুঁতিটা আছে সেই পুঁতিতে আমি ক্রস দেব। এবারে আমি এখান থেকে একটি পুঁতি কমন নিচ্ছি, এই অংশটা খুব টাইট করে করতে হবে যাতে পরবর্তীতে আমাদের ভাঁজটা খুব সুন্দরভাবে আসে। এবারে আমরা আবার একটি লাউ পুঁতি নিচ্ছি, আর এই লাউ পুঁতিতে ক্রস দিচ্ছি। এবারে আমি আবারও একটি পুঁতি কমন নিচ্ছি। তো আমি দুটো পুঁতি করে নিয়েছি, 3 নাম্বার পুঁতিটা কমন নিয়ে আমি এখানে এক্সট্রা একটি মুক্তা পুঁতি নিয়ে নেব এবং এখানে লাউ পুঁতি দিয়ে ক্রস দিয়ে নেব। আবারও খেয়াল করুন, দুটো পুঁতি কমন নেয়ার পরে 3 নাম্বার পুঁতিতে কমন নেয়ার পরে আমরা একটি এক্সট্রা মুক্তা পুঁতি নিয়েছি। এবারে আবার আমরা একটি মুক্তা পুঁতি নেব, আর একটি লাউ পুঁতি নিয়ে এখানে মোট 8টি লাউ পুঁতি গেঁথে নেব। এখানে আমি 8টি লাউ গেঁথে নিয়েছি। এবারে উপরে সুতায় একটি মুক্তা পুঁতি নেব এবং ফার্স্ট যে লাউ পুঁতিটা আমরা গেঁথেছি সেই পুঁতির মধ্য থেকে সুতাটা মাঝখান বরাবর নিয়ে নেব। এবারে এখানে আমি শক্ত করে দুটো গিট দিয়ে নেব যাতে ফুলটা খুব ভালোভাবে স্ট্রং হয়। এবারে 2 সুতা 1 করে এখানে আমি একটি মুক্তা পুঁতি নিয়ে নেব। এবারে সোজা যে পুঁতি দুটো আছে লাউ পুঁতি, আমরা সেই লাউ পুঁতি দুটো থেকে 2 সুতা বের করে এখানে 2 পুঁতি থেকে 2টো সুতা বের করে নিয়েছি। এবারে মাঝখানে যে মুক্ত পুঁতিটা আছে একটা সুতো আমি এই সাইডে নেব, আর অপর সুতোটা আমি এই সাইডে নিয়ে ফুলটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে আমরা বাম পাশের সুতায় অর্থাৎ বাহির সাইডে একটি পুঁতি নিলাম,
মুক্তা পুঁতি নিয়েছি। তো এবারে কিন্তু সুতোর মধ্যে দুটো মুক্তা পুঁতি আছে, আসলে খেয়াল করার এটাই একটা বিষয়। এবারে দুই সুতায় দুটো লাউপুঁতি নিয়ে লাউপুঁতিতে ক্রস দিতে হবে। আমি ভিতর সাইডে লাউপুঁতিতে ক্রস দিব। ঠিক এরকম একটা শেপ চলে এসেছে, অর্থাৎ এখানটায় দুটো মুক্তা পুঁতি। এবারে এখান থেকে আমি দুটো পুঁতি কমন নেব। ফুল থেকে একটি পুঁতি এবং ব্যাক থেকে একটি পুঁতি কমন নিয়ে এখানে একটি লাউ পুঁতি নিয়ে ক্রস দিতে হবে। এবারে দেখা যাচ্ছে যে দুই সাইডে কিন্তু আমাদের দুটো করে মুক্তা পুঁতি। এবারে আমরা একটি পুঁতি ব্যাক থেকে কমন নিচ্ছি, আবার এখানে একটি লাউ পুঁতি নিয়ে ঘর করে নিলাম। এবারে আমরা ব্যাক থেকে আবার একটি পুঁতি কমন নিচ্ছি। এবারে আমরা সুতায় একটি পুঁতি এক্সট্রা নেব। এবং একটি লাউ পুঁতি নিয়ে লাউ পুঁতিতে ক্রস দেব। এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে যে কর্নারে কিন্তু আমাদের দুটো পুঁতি, আবার মাঝখানে একটি পুঁতি কমন নিয়েছি, আবার এই কর্নারেও কিন্তু আমরা দুটো পুঁতি কমন নিয়েছি, দুটো পুঁতি নিয়েছি। এবারে আমরা বাকি ঘরগুলো করে নেব। তো পাঁচটি পুঁতি লাউ পুঁতি গেঁথে নিয়েছি, এখানে আরও তিনটি পুঁতি গেঁথে আমরা এখানটায় মোট আটটি পুঁতির একটি ফুল করে নেব। আটটি লাউ গেঁথে নিয়েছি। আমার সুতো যেহেতু ছোট হয়ে গেছে, তো আমি এবারে আপনাদের সাথে শেয়ার করব যে সুতোটা কীভাবে আপনারা অ্যাডজাস্ট করবেন। তো আমি এবারে ভিতর থেকে উপর দিকে নিয়ে আসলাম, কারণ সুতোটা আমি এখন কেটে নেব। উপরে একটি মুক্তা পুঁতি নিয়ে এই সুতোটা আমি শক্ত করে গিট দিয়ে, তো সুতোটা কয়েকটি পুঁতির মধ্য থেকে ঢুকিয়ে সুতো কেটে নেব। আমি এখানে সুতোটা কেটে নিলাম। এবারে আমি নতুন সুতো অ্যাড করব। তো নতুন সুতো অ্যাড করার জন্য এখান থেকে আমাকে কিন্তু অনেকগুলো পুঁতি কমন নিতে হবে। তা আমি ফার্স্ট এই যে মাঝের যে মুক্তা পুঁতিটা আছে সেই পুঁতিটা কমন নিব, আবার এই পুঁতিটা কমন নিব। এবারে মাঝখানের যে মাঝখান বরাবর যে লাউ পুঁতি আছে সেই লাউ পুঁতি দুটো নেব, অর্থাৎ যেভাবে আমি এখানে মাঝখান বরাবর সুতো দুটো নিয়ে এলাম। এবারে দুই সুতো এক করে আমি একটি মুক্তা পুঁতি ঢুকিয়ে নেব। মুক্তা পুঁতিটা নিয়ে আমি এবারে ঠিক সোজাসুজি যেই লাউটা আছে, দুটো লাউ দুই সাইড থেকে আমি দুটো পুঁতি মধ্য থেকে সুতা দুটো বের করে নেব। এবারে এক সুতা মুক্তা পুঁতির মধ্য থেকে এই সাইডে নিয়ে নেব, আবার এই সুতাটা মুক্তা পুঁতির মধ্য থেকে এই সাইডে নিয়ে নেব। তো এই ব্যাগের বাকি অংশটা আমরা পরবর্তী পর্বে দেখাবো। তো আশা করি আপনারা এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।